এই পাশে ভাই বিদেশি নাম্বার থেকে কল এসে মনে হয় হাবু ফোন দিছে। ভাই আমার তো আমার দাও। হ্যালো আসসালামু আলাইকুম। এ শুভ তোর আছো কেমন? এ হাবু ভাই তোমার কি অবস্থা? তুমি তো পৌঁছানোর পর মুখরদারের কোনো খবরও পাড়ো নাই, তুমি ঠিক আছো? আমার তো এখানে পুলিশে ধরছে। তোমার পুলিশে ধরছে কে? হ্যাঁ তুমি কি করছো? তুমি কি নিয়ে ধরা খাইছো? কারোর সাথে কিছু করছো? না বাড়া, আবার তো ভিসার কাগজপত্রে ঝামেলা হইছে। যে আমারে পাঠাইছে সে দুই নাম্বার, যেই আমি এয়ারপোর্টে নামছি তখন তারা আমারে জানাইছে আপনারে তো বাংলাদেশে পাঠাইয়া দিতে হইবে। আচ্ছা থাকা লাগবে না তোমার কাতার, তুমি চলে আসো। কালকে সকালবেলা এয়ারপোর্টে চলে আসতেছি আমরা, ভোরবেলা এসে তোমার বাইক ফিরিয়ে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই, তুমি চলে আসো। তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করতে আসো? আরে বাড়া এখানে তো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে দেয় না, ঢুকাইয়া গেছি একজন। আচ্ছা চিন্তা করো না, তুমি সাবধানে চলে আসো, তারপরে দেখুন নি সবকিছু। আসো তুমি, হ্যাঁ আল্লাহ হাফেজ। আমার তো ফোন কাটিছে। আরে দূর দেখতেছেন কথা কইতে আসি, সে একটা বিপদে পড়ছে। এই বেটা 15 দিন ধরে জেল খাটছে, ভুয়া ভিসা লইয়া গেছে, তারপরে কাতারে নামার লগে লগে পুলিশ ধরে লইয়া গেছে, আর আমনে এখান দিয়ে খালি বামার ঢুকাইতেই আছে। বেটা হাবু আমার ভাই, ওই বিপদে পড়ছে, ওর লগে আমার কথা কইতে হইব না? আমি কথা কইলে সব ঠিক হয়ে যাইব, ওর দেশে আইতে হইব না। ব্যাক কর, ব্যাক কর। মোবাইল আমার টাকা আছে। কাতারে আমার ভাই ব্রাদার আছে না? হ্যাঁ পুরো পৃথিবীতে আপনার ভাই ব্রাদার আছে। হ্যাঁ পুরো পৃথিবীতে আমার ভাই ব্রাদার আছে, দে ফোন দে। আচ্ছা ভাইয়া কথাটা শুনেন, হিগার যদি বিছাতেই ঝামেলা থাকতো, হিগারে তো প্লেনেই উঠতে দিত না। হিগার নিশ্চয় কাতার নামে কোনো ফরেনের লগে আকামটা করছে, তাহলে হিগারে পুলিশে ধরব কিল্লে। কথা কম কয়া বাসায়। আই রে ভাইয়া কথা কথা কারোর ভাল লাগে না। না করছিলাম শাস্তা। এটা কোনো ঘটনাই না ভাইয়া, বুঝছো? আমরা বেচারা লাইফে করছি না, কত মারামারি ভাটাভাটি করছি, কত রক্তারক্তি করছি, আর তোমার এটা তো কোনো ঘটনাই না। এটা তো একবার দু একদিনের মধ্যে তোমার জামিন হয়ে গেছে, তুমি টেনশন করো না, তো আল্লাহ বসো। শিওর নি ভাইয়া, কইলাম তো তোমার জামিন হয়ে যাবো, তুমি টেনশন করো না তো ভাইয়া। যাক ভাই আমনে কারা দোয়া করিয়ে না আনলে, আল্লাহ বসো আল্লাহ বসো। আচ্ছা ভাইয়া আমনের কেসটা কি? হ্যাঁ আমনের কেসটা কি আসিল? মার্ডার কেস, যাবজ্জীবন হয়ে গেছে ভাইয়া। তারপর ট্রাই করতেছি যদি বাইরে একটু বাইরে যায়। এই জীবনে কয়টা করছে? প্রায় 12-13টা তো হইব কেন? আরে না একটা অজ্ঞানী ও একটা কারে মারছেন আপনি? ওই বাসার কাজের বরে কামের বেডিরিনি মার্ডার করছে। কিল্লে ভাইয়া বুয়ার লগে কি আপনি কিছু আসিল? আরে না বুয়ার লগে কি থাকবে, তো এত মানুষ একদম বুয়ারে কিতেন মার্ডার? আরে কাহিনী কইতাছি শোনো, আমরা তো ব্যাচেলার থাকতাম তোমার মতো, ঠিক আছে? বুয়া করতো কি প্রতিদিন সকালবেলা, শীতকাল বুয়া সকালবেলা ঘরে ঢুকিয়ে ঘরটা সুন্দর করে মুচ্ছে, ভালো একটু মুচ্ছে ফ্যানটা দিত ছাইরা। তো একদিন শীতকাল এরকম ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়ে আমি ঘরটা মুচ্ছে মুচ্ছা সুন্দর করে দিছে এই লোকের ফ্যানটার ছাইরা, আর আমিও ঘুমের মধ্যে ফ্যান ছাড়ছে শীতের একদম দিছি বুয়ার মাথার ভিতরে ফুলদানি ভিক্ষে, ফুলদানি লাগে আর জর্জর রক্ত কি ডেট স্পট ডেট মার্ডার। তাও তো কইতাম যে আমরা যাবো জীবনটা ঠিক আছে কেন? আই তোর মনে করছি বাবা রে এত নাম পাগলা সুজন, এত কি না কি, পরে তো দেখলাম কারণটা কি? কোন বোমা টোমা লাগছিল আপনার চোখে? আরে ভাইয়া রে এটার একটা ঘটনা আছে ভাইয়া, খুব ছোটবেলায় ওই যে তোমার চোখের মধ্যে অঞ্জলি উঠছিল, অঞ্জলি চিনো তো? আরে চিনে বিসি বিসি উঠে যায়। ওই অঞ্জলি উঠছিল তো এলাকার মুরব্বীরা কইছে যে এই ছোট বাচ্চাকে মেশিনে মেশিনের মধ্যে একটু ঘষাঘষি করলে চোখ ভালো হয়ে যাবে, ঠিক আছে অঞ্জলিটা ভালো হয়ে যাবে, ঠিক আছে। আমি ছোট বাচ্চা খুঁজে ভাই করছি, বাচ্চা খুঁজে বাচ্চার মেশিনের মধ্যে ঘষতে ঘষতে হঠাৎ করে দিই বাচ্চা দিছে মুইত্যা ভাই, মুইত্যা আমার চোখ মুখ বাসা লাগছে ভাই, জ্বালা পুরো একাকার অবস্থা, এরপর থেকে চোখের এই অবস্থা ভাই। আমি তো মনে করতাম যে কি রে ভাই এত নাম হয়েছে পাগলা সুজন, এত আমি আবার এটা চালা দিতেছি তো, আমি কইছি এটা বোম মারছে, বোমের ছিটকি লাগে মনে করো একদম চোখ মুখ বসকাই গেছিল, এখন ওই চোখ এরকম হয়ে গেছে।
আজকে কিন্তু আমি আমরা দুগা দুর্বলতা কিন্তু বুঝে গেছি আর না কিন্তু পুরো লকে গেছি কিন্তু আর ভাইয়া একটা কথা বলুন তোমারে বলেন তুমি তোমার আমার খুব ভালো লাগছে ভাই তুমি কিন্তু একদম হাফ টাইম ড্রাইভ দাদা এটা তো আমি বুঝছি সমস্যা নাই কিন্তু আপনার দুইটা কাহিনী আজকে জানিয়ে গেলাম না ইয়েলে মনে করেন আপনি আর খুব আপন হয়ে গেছেন না না ভাইয়া তুমি কিন্তু খবরদার এই কারোর বিষয়ে আর দূর আপনি কার কাছে শিখেন আপনি কার কাছে কথাগুলো বলছেন জানেন নি কাবিলার কাছে কাবিলা কে জানেন বুক ফাটে তো মুখ ফাটে না কাবিলা এমন একটা ছেলে আর ভাই আরাম মতো নোয়াখালী চেয়ারম্যান নো আচ্ছা যাক আজকে আপনার আপনার লগে ফ্রি হয়ে গেছি পুরো ফ্রি হ্যাঁ ফ্রি একটা কথা বলি ভাইয়া হ্যাঁ বলো আপনার কাছে সিট আছে ঠিক আছে সিট খেবা যেহেতু ফ্রি হয়ে গেছি ভাই তাইলে তার কিছু বলার নাই কেন দেন দরানো কা এটা কি আমার মাথা ভাঙা সিট নিয়ে আবার না না মাথা ভাঙা এ তীব্র ঠান্ডা লাগে আরে বাবা রে বাবা আমি জেল কারণ ভিতরে এটা কেমনে লইলি আরে ভাই তুমি কি লাগবো তোমার কইলাম তুমি আমার লগে আহো মিয়া তোমার জেল ধরে আজকে ঘুরামু চল ভাই পুজন দিন আই আগে ভয় পাই গেছিলাম আমরা তো বুঝিনি কিন্তু আজকে ধরে কিন্তু আমাদের আর ঘনার কোনো টাইম নেই ভাইয়া আমাদের এটা দেন মেস্টা দেন ভাইয়া এয়ারপোর্ট তো হেভি সুন্দর হ্যাঁ পুরো মেলা মেলা মনে হয় যেন বৈশাখী মেলাতে এসেছি কিন্তু ভাইয়া একটা ঝামেলা সাইড পাশে এত পুলিশ ঘুরে এত ভয় লাগে আর কোনো জুতালে ধরবো না আর না ম্যাডাম তোরে ধরবে কেন তোর জুতার লেগে কেমন না ধরবে না এয়ারপোর্টে পুলিশ যারা বিশৃঙ্খলা করে তা করে ধরে আর যারা চোর বাটপাট মাইন্ডসেট লাগে চুরি করে নিয়ে যায় তারপর মানুষজন বিভিন্নভাবে বাটপারি করে তা করে ধরে লইয়ে যায় আর এয়ারপোর্টের পুলিশ যদি কোনো চোর বাটপারে ধরতে পারে তাহলে সে মূল্য এমন বাড়ান দেয় তারপরে কিন্তু সিভিল টিম পাঠাইয়ে দেবে একটা ধৈর্য নিয়ে দিয়ে ল্যাংটা করে সার্চ করবে বুঝলে তুই আরো অত ভয় দেখা দিস পুলিশের ভয় পাওয়ার কি আছে ওই সে তুই আমার কাছে আমার কাছে পুরো এয়ারপোর্টে সিভিল টিম ঘোরাঘুরি করে সবচেয়ে পুলিশ ঘুরে বোঝেন নাই কই জানাম মানা করছিলাম তোরে ভেটকাইছিলাম দেখতো ভেটকাইছ লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং